সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাস বই সলভ করাচ্ছি, জীবন মুখোপাধ্যায়ের বই। ইতিহাসের প্রচুর ছেলেমেয়েরা আমাকে কমেন্ট করে জানিয়েছে যে স্যার, আপনি দশম শ্রেণীর বইটা সলভ করে দিলে একটু ভালো হয়। তো দেখো, দশম শ্রেণীর ইতিহাস জীবন মুখোপাধ্যায়, স্বদেশ পরিচয় ও পরিবেশ। তো দেখো, প্রতি বছর কিন্তু ইতিহাস পরীক্ষার প্রশ্ন কিন্তু একটু কঠিন হচ্ছে, তার জন্য কিন্তু তোমাদের কিন্তু দুটো বই পড়তে হবে। একটা ছিল ইতিহাস ও পরিবেশ ছায়া প্রকাশনীর জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস, এবং তার সঙ্গে তোমাদের পড়ে যেতে হবে জীবন মুখোপাধ্যায়। যে সমস্ত ছেলেমেয়েরা যারা টিচারের কাছে পড়ো, তাদের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ তোমরা দুটো বই পড়ে যাবে। দুটো বই না পড়লে কিন্তু ভালো রেজাল্ট করা যাবে না। আজকে আমি দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে যাবতীয় MCQ বিবৃতি, ঠিক আছে, শূন্যস্থান, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, সত্য মিথ্যা, MCQ সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং বুঝতে পারবে কোন প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবং প্রত্যেকটা প্রশ্ন আমি হাতে ধরে তোমাদের আমি সলভ করে দিয়েছি। তো দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আলোচনা করা যাক, প্রথম প্রশ্ন কি বলেছে। তো দেখো, এই যে প্রথম অধ্যায়, তো দেখো আমাদের এক দেখের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, বলেছে যে প্রাচীন বাংলার মেয়েদের জল ক্রিয়ার উল্লেখ আছে। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হবে, এর অ্যান্সার পবনদূত গ্রন্থে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু দুদাগের প্রশ্ন কি বলেছে, নগেন্দ্রনাথ রায় একজন দক্ষ ড্যাশ খেলোয়াড় ছিলেন। তো দেখো, নগেন্দ্রনাথ রায় একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। তো দেখো, শূন্যস্থানে কী হবে, ফুটবল খেলোয়াড় ছিলেন। তিন নম্বরের প্রশ্ন, ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়, তো তোমরা তো জানো যে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1972 খ্রিস্টাব্দে। চার নম্বরের প্রশ্ন কি আছে, তো দেখো চার দাগের প্রশ্ন কি বলেছে, বিজ্ঞানের ইতিহাস গ্রন্থের লেখক, অ্যান্সার হবে, এর অ্যান্সার ডক্টর সমর সেন। পাঁচ নম্বরের প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম হলো, তো দেখো এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার এ, নেশন ইন মেকিং। ছ নম্বরের প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন, অ্যান্সার হবে, এর অ্যান্সার 70 বৎসর। সাত নম্বরের প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন, অ্যান্সার হবে, এর অ্যান্সার ইংরেজরা। কারা প্রবর্তন করেন, ইংরেজরা। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। তো দেখো, আট দাগের প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি, অ্যান্সার হবে, ডি, এর অ্যান্সার আত্মজীবনী, আত্মজীবনী। ন নম্বরের প্রশ্ন, সম্প্রকাশ ছিল একটি, অ্যান্সার হবে, বি, এর অ্যান্সার সাপ্তাহিক পত্রিকা। পরের প্রশ্ন, দশ নম্বরের প্রশ্ন, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল, অ্যান্সার হবে, সি, এর অ্যান্সার 1911 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু পরের প্রশ্ন, এগারো দাগের প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে, এর অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে। বারো দাগের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, অ্যান্সার হবে, ডি, এর অ্যান্সার 5ই জুন, অ্যান্সার হবে 5ই জুন। পরের প্রশ্ন, তেরো দাগের প্রশ্ন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে, অ্যান্সার হবে, এর অ্যান্সার পর্তুগিজদের কাছ থেকে। চোদ্দো নম্বর প্রশ্ন, অসমে প্রচলিত নাচ যে নামে পরিচিত, তো দেখো আসামে প্রচলিত নাচ, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার বিহু নামে পরিচিত, বিহু নামে। তো দেখো, এবার আমি তোমাদের শূন্যস্থান পূরণ করাবো। তো দেখো, প্রতি বছর কিন্তু মাধ্যমিকে ইতিহাস পরীক্ষায় প্রশ্ন কিন্তু কঠিন হচ্ছে, তোমাদের একটা বই পড়লেও হবে না, তোমাদের জিকে পাহাড়ি তার সঙ্গে জীবন মুখোপাধ্যায় দু তিনখানা বই ভালো করে পাঞ্চ করে পড়ে যাবে। তো তোমাদের আমি বলবো, তোমরা অবশ্যই জীবন মুখোপাধ্যায় এবং জিকে পাহাড়ি ভালো করে পড়ে যাবে।
শূন্যস্থান পূরণ করো। এক দাগের প্রশ্ন শিবনাথ শাস্ত্রীর আত্মজীবনীর নাম, অ্যান্সার হবে আত্মচরিত, আত্মচরিত। দু দাগের প্রশ্ন বিপিনচন্দ্র পাল জন্মগ্রহণ করেন, অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে। তিন নম্বরের প্রশ্ন স্বদেশিকতার সভার সভাপতি ছিলেন, স্বদেশিকতার সভার সভাপতি ছিলেন রাজ নারায়ণ বসু, রাজ নারায়ণ বসু, ঠিক আছে। আমাদের শূন্যস্থানের চার দাগের প্রশ্ন কি বলেছে, সরলা দেবী চৌধুরানীর পিতার নাম, অ্যান্সার হবে জানকীনাথ ঘোষাল, জানকীনাথ ঘোষাল। পাঁচ নম্বরের প্রশ্ন সম্প্রকাশ প্রকাশিত হয় ড্যাশ সালে, অ্যান্সার হবে 1858 সালে। ছ নম্বরের প্রশ্ন সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম, অ্যান্সার হবে শূন্যস্থান হবে জীবনের ঝরাপাতা, এর অ্যান্সার হবে এখানে জীবনের ঝরাপাতা। তো বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত আমি নিয়ে হাজির হয়েছি SB একাডেমিক সেন্টার। তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তার সঙ্গে লাইক করবে, ঠিক আছে, এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। তো দেখো ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় থেকে এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। রোমানে মল্লযুদ্ধ, অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার যতীন্দ্র প্রসাদ গুহ, একে বলা হয় গোবর গুহ নামে পরিচিত, যতীন্দ্র প্রসাদ গুহ। রোমানের অ্যান্সার হবে এই যে এটা, ঠিক আছে, সিয়ের অ্যান্সার হবে। রোমান্টুতে ক্রিকেট, রোমান্টুতে হবে ক্রিকেট, এর অ্যান্সার হবে ইয়ের অ্যান্সার সারদা রঞ্জন রায়, সারদা রঞ্জন রায়। রোমান্ত্রিতে রেঞ্জার্স ক্লাব, রেঞ্জার্স ক্লাব, এর অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার হকি, হকি হবে। রোমান ফোরে, ঠিক আছে, কি বলেছে, অলিম্পিয়া থিয়েটার, ঠিক আছে, অলিম্পিয়া থিয়েটার, এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার দাদা ভাই ফালকে, দাদা ভাই ফালকে, ঠিক আছে। পরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন জিগুরাত, তো দেখো পাঁচ নম্বরের প্রশ্ন জিগুরাত, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার সুমের, বুঝতে পারছো সুমের, অর্থাৎ রোমানের অ্যান্সার হবে এটা। তো দেখো বুঝতেই পারছো এগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করা আছে। এবার আমি তোমাদের আর একটা আছে এগুলো সলভ করে দিচ্ছি। রোমান সিক্সে পানিনি, অ্যান্সার হবে এইসের অ্যান্সার অষ্টাধ্যায়ী। সাত নম্বরের প্রশ্ন পিচের রাস্তা, এর অ্যান্সার হবে ম্যাকডম, এপের অ্যান্সার ম্যাকডম। আট নম্বরের প্রশ্ন বাষ্পীয় পথ, বাষ্পীয় পথ, এর অ্যান্সার হবে আমাদের জিয়ের অ্যান্সার ফুলটন, ফুলটন, জিয়ের অ্যান্সার হবে ফুলটন। ন নম্বরের প্রশ্ন লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, অ্যান্সার হবে আমাদের জিয়ের অ্যান্সার জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু। দশ নম্বরের প্রশ্ন চলচ্চিত্র, তো দেখো চলচ্চিত্র, এর অ্যান্সার হবে আই, এর অ্যান্সার সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়। তো দেখো এবার আমি তোমাদের সত্য মিথ্যাগুলো দেখাবো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সত্য মিথ্যা দেখাবো। দেখো সত্য না মিথ্যা লেখো, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, তো দেখো এটা সত্য আছে, কারণ সোমপ্রকাশ পত্রিকার প্রকাশক দ্বারকনাথ বিদ্যাভূষণই হবে, ঠিক আছে। এবং এই সোমপ্রকাশ পত্রিকা নিয়ে একটু তোমাদের একটু গল্প বলি, এই সোমপ্রকাশ পত্রিকার আমাদের সাংস্কৃত কলেজের অধ্যাপক, সাংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকনাথ বিদ্যাভূষণ এর সম্পাদক 1558 খ্রিস্টাব্দে, 1558 খ্রিস্টাব্দে, বুঝতে পারছো আমি কী বলছি, 1558 খ্রিস্টাব্দে কিন্তু এই সাপ্তাহিক পত্রিকাটি কিন্তু প্রকাশিত হয়, বুঝতে পারছো। অনেকে বলে যে স্যার এই সম্প্রকাশ পত্রিকাটি কী কারণে হয়েছিল, তো দেখো এই যে নীলকরদের যে অত্যাচার, বাঙালি সমাজের চিন্তা ভাবনা, ঠিক আছে, পাশ্চাত্য শিক্ষা, এই সম্পর্কে কিন্তু একটা ধারণা জাগ্রত করেছিল সম্প্রকাশ পত্রিকা। দু নম্বরের প্রশ্ন নদিয়া কাহিনী গ্রন্থটি, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত, তো দেখো নদিয়া কাহিনী গ্রন্থটি কিন্তু স্থানীয় ইতিহাসের অন্তর্গত, এটা কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে। তিন নম্বরের প্রশ্ন সারদা রঞ্জন রায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব তৈরি করেন, এটা মিথ্যা আছে, কারণ সারদা রঞ্জন রায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব তৈরি করেননি, তিনি করেছিলেন
ক্যালকাটা ক্লাব মানে এই ক্যালকাটা ক্রিকেট ক্লাব তৈরি করেনি, তিনি করেছিলেন টাউন ক্লাব, টাউন ক্লাব, তার জন্য এটা কিভাবে মিথ্যা হবে। চার নম্বরের প্রশ্ন, চিপকো আন্দোলন হলো একটি নারী আন্দোলন, চিপকো আন্দোলন হলো একটি নারী আন্দোলন, তো দেখো এটা মিথ্যা আছে, কারণ চিপকো আন্দোলন হলো পরিবেশগত আন্দোলন বা পরিবেশ আন্দোলন, কী হবে পরিবেশ আন্দোলন, বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে করি। আমাদের পাঁচ দাগের প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ফটোগ্রাফি চর্চার ক্ষেত্রে পরিবর্তন আনেন, একদম সঠিক কথা, কারণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ফটোগ্রাফি চর্চার ক্ষেত্রে পরিবর্তন আনেন, এটা কি আছে সত্য আছে। আমাদের পরের প্রশ্ন, ছয় দাগের প্রশ্ন, ধ্যানচাঁদকে বলা হয় ফুটবলের জাদুকর, তো দেখো এটা ভুল আছে, কারণ ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকর, অর্থাৎ এটা ভুল, অ্যান্সার হবে হকির জাদুকর হবে, তার জন্য এটা ভুল হবে। সাত নম্বরের প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন, এখানে কি বলেছে বিপিনচন্দ্র পাল, এটা ভুল আছে, কারণ বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আট নম্বরের প্রশ্ন, গোবর গুহ ছিলেন বাংলার বিখ্যাত কুস্তিগির, এটা ঠিক আছে, গোবর গুহ ছিলেন বাংলার বিখ্যাত কুস্তিগির, এটা ঠিক আছে, অর্থাৎ সত্য আছে, এটা কী হবে এটা সত্য আছে। তো দেখো যতীন্দ্র প্রসাদ গুহকে গোবর গুহ বলা হয়, কাকে গোবর গুহ বলা হয়, যতীন্দ্র প্রসাদ গুহকে গোবর গুহ বলা হয়, অর্থাৎ এই আট দাগের প্রশ্ন ঠিক আছে। ন দাগের প্রশ্ন, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিল, ঠিক আছে, নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর, এটা ঠিক আছে, অর্থাৎ এটা সত্য আছে। তো দেখো আজকে আমি মাধ্যমিকের জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বইটা সলভ করে দিয়েছি, স্বদেশ পরিচয়, বুঝতে পারছো, এবং এই স্বদেশ পরিচয় বইটা খুবই ভালো বই, এই বইটার প্রথম অধ্যায়ের যাবতীয় প্রশ্নগুলো আমি সলভ করে দিছি। আমি পরের দিন সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।